পর্যটক, আজকে হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2020 সাল, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী। আমরা এই বৌমর 21শে বইমেলা থেকে বিরতিহীন রেকর্ড লাইভ করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে দুজন নারী রয়েছেন, তারা দুজনই কিন্তু এইখানে বই বিক্রেতা, বইওয়ালা। তো আমরা এই দুজন বইওয়ালার সাথে কথা বলবো। লিটল ম্যাক চত্বর থেকে বলছি, ওমর 21শে গ্রন্থমেলা, রাজধানী ঢাকা। তো আমরা বাংলা একাডেমি যে এই যে বইমেলার আয়োজন করেছিল, আমরা পর্যটকদের জন্য একটা বিশেষ আয়োজন করেছিলাম। তিনি হচ্ছেন গাংচিন, শঙ্খচিল, তিনি হচ্ছেন শঙ্খচিলের বিক্রেতা। আর আমার পাশে যিনি রয়েছেন তিনি কারপাশ থেকে, দুজনে কিন্তু বই বিক্রেতা। তো আমরা এই দুজন লিটল ম্যাক চত্বরের দুজন নারীর সাথে কথা বলবো। আচ্ছা, আপনি যে গাংচিল, সরি শঙ্খচিল, আমরা জানি যে শঙ্খচিল, শঙ্খচিল প্রত্যেকে কীভাবে আসলে একটু বলো। আসলে আমার স্টলটাতে আমার জুনিয়ার বসতো আগে, তো ওর পরীক্ষা পড়াতে আমি এখানে এখন বসছি। আর এখানে এটা যেহেতু সাহিত্য পত্রিকা, আমি যেহেতু নিজেও নাট্যকলা স্টুডেন্ট, তাই এটার প্রতি আমার আগ্রহ বেশি। আর এখানে অনেক ভালো ভালো ছোটো ছোটো এবং খুব মূল্যবান লেখা পাওয়া যায় সাহিত্য সংখ্যায়। এগুলো অনেক জ্ঞানী ব্যক্তিরা পড়ে, অনেক পণ্ডিত ব্যক্তিদের চর্চার বিষয়, যারা পিএইচডি বা ইয়ে করছেন। এখানে অনেক ভালো ভালো জিনিস, মানে ভালো ভালো লেখকের যারা হারিয়ে গেছেন তাদের প্রাক্তন বইও আছে, যেগুলো পড়লে অনেক মানুষ থিসিসে বা আমরা যারা পিএইচডি করছে তাদের অনেক উপকার হবে। এখানে আসার পরে আমার এই উপকারটা হয়েছে। দর্শক আপনারা বুঝতে পারছেন, লিটল ম্যাগ মানে কি? লিটল কারি, তার মানে হচ্ছেন মাথার মধ্যে যা আছে, মানে একদম কারি কারি ভরা। তো এই লিটল ম্যাক চত্বরে আসবেন, আমরা সেই দিন বলেছিলাম একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তিনি বলেছিলেন বাসন্তী, যে এই লিটল ম্যাক চত্বর মানেই হচ্ছে লেখার শুরু, এবং হচ্ছে ম্যাগনেট লেখক যদি চান তাহলে আপনাকে লিটল ম্যাক চত্বরে চলে আসতে হবে। আমি দেখছি যে আরেকজন বিক্রেতা রয়েছেন, তিনি একটু তার সম্পর্কে একটু বলবেন, নাম পরিচয় বলুন। যাই হোক, তিনি রাজধানী ঢাকার রামপুরার ইকরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ, সেখানে পড়াশোনা করেন। আর তিনি বলছেন যে ছোটো ছোটো, যেমন আমরা রবীন্দ্রনাথের যে ছোটো গল্প, ছোটো ছোটো দুঃখ কথা, কী যেন গল্পটা, কবিতা, হয়েও হইল না শেষ, যাই হোক। তো আমরা যে হয়েও হইল না শেষ, এই গল্পের মাধ্যমে কিন্তু আপনারা শেষ করতে পারবেন না। পর্যটক, আপনাদের জন্য আমি বলছি, লিটল ম্যাক যারা লিখেন, নতুন লিখেন, আপনারা বড় বড় প্রকাশনীতে যান, কিন্তু বড় প্রকাশক কিন্তু আপনাকে বই প্রথমে পাবলিশ করবে না। আপনাকে যদি লিখতে হয় বা হচ্ছে লেখক হিসাবে আত্মপ্রকাশ করতে হয়, কবি হিসাবে আত্মপ্রকাশ করতে হয়, এই যে সাধনা, তাই না? সাধু খা, আচ্ছা ঠিক আছে, ঐশ্বর্য সাধুকার যিনি বললেন, আমি বললাম যে মানে হচ্ছে বিদ্যার, মানে বিদ্যার্থী আমি সেটাই বলবো, তিনি যেইভাবে শুরু করেছিলেন আমিও ভয় পেয়েছিলাম যে এইটাও একটা লিটল ম্যাক তিনি। তো এই যে তিনি বললেন যে এইখানে যারা থিসিস করবেন, পিএইচডি করবেন, এমফিল করবেন, আসলে এইখানে যেই বইগুলো পাওয়া যায়, আমি যেই স্টলের পাশেই কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে কিন্তু আপনার সেটা হচ্ছেন সাম্প্রতিক একটি লিটল ম্যাক ম্যাগাজিন, তাদের হচ্ছে স্টলের পাশে, এবং হচ্ছে আমরা পাশে যেই শঙ্খচিল, আমি সেটা শঙ্খচিল দিদিকে বলেছিলাম, শঙ্খচিল মানে কি, আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীটির তীরে, হয়তো মানুষ নয়, শঙ্খচিল শালিকের দেশে। এই যে আমরা বলেছিলাম শঙ্খচিল শালিকের দেশে, আর সাম্প্রতিক এই দুইটার সৌজন্যেই কিন্তু আমরা এই বিরোধীন রেকর্ড লাইভ করছি। দেখছেন আমরা কথা বলছি, আপনারা দেখছেন ফেসবুক এবং ইউটিউব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো আমার এই যে এখানে ক্যাপ্টেন একটি বই দেখছেন, সেটাও কিন্তু কোনো একজন লেখক, খুদে লেখক লিখেছেন। এবং হচ্ছে এখানে যদি আপনারা আরেকটু দেখেন যে কমিউনিজমের মূলনীতি এবং অন্যান্য প্রসঙ্গ, আমিরুল ইসলাম বাসার, তিনি একটি বই লিখেছেন। আমরা এই যে সাম্প্রতিক তাদের স্টল থেকে বলছিলাম, এবং হচ্ছে গবেষণা বাংলা 6, এই যে এখানে দেখছেন গবেষণা বাংলা 6, এবং 1, 2, 3 এরকমভাবে 6টি এরকমভাবে কয়েকটি এদের বই রয়েছেন। তো আপনারা যারা একটু ছোটো লেখক তারা লিটল ম্যাক চত্বরে চলে আসবেন। আমরা ইকরামুন নেসা, আপনি আরেকটু বলেন যে আমরা পর্যটকদের জন্য এরকম একটা আয়োজন করেছি, কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে, কিন্তু সবাইকে একটা কথাই বলবো, এখানে ছোটো, মানে আমরা বলি লিটল ম্যাক বা ছোটো একটা ব্যাপার বা ছোটো ছোটো বই, কিন্তু এখানে ছোটো না, মানে ছোটোর ভিতরে এমন কিছু মেসেজ দেওয়া আছে যে মানুষকে মানে অনেক ভালো একটা ইয়েতে নিয়ে যেতে পারে।
শুক্রর ভেতরেও মানে আমাদের ইয়েটা বিস্তার অনেক মানে অনেক বিস্তার প্রসারিত। তো আমরা বলছিলাম এই যে তিনি বললেন ছোট, আমি একটা লিটল মাস্টার স্কুলে আমি চাকরি করি, আমি সেখানে একটি বিশেষ দায়িত্বে রয়েছি। আমরা দেখছি যে ছোট ছোট বাচ্চারা যা অনুমান করে তাদের মধ্যে যে মেধার বিস্ফোরণ দেখছি, এটা ইংলিশ মিডিয়াম স্কুল। আমি খুবই সকালবেলা হলে আমি খুবই আশ্চর্য হই যে আমাদের এই শিশু ভবিষ্যতের জন্য তারা বাংলাদেশের কতটা কি। তিনি বললেন যে ছোট, ছোট বলতে ছোট ভাববেন না, এরাই কিন্তু একদিন জাতির ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ। তো এই যে আমার পাশে একটা লিটল ম্যাক দাঁড়িয়ে রয়েছেন, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে পড়েন, আমরা তার কাছ থেকে আরেকটু জ্ঞান গর্ব কথা শুনব। আসলে সবার মধ্যেই জানার কিছু থাকে, আর যেহেতু এটা সাহিত্য পত্রিকা, সাহিত্য পত্রিকার সাথে সাহিত্যের বিশেষ শাখা নিয়ে কথা বলা হয়, সব শাখা নিয়ে কথা বলা হয়, তর্ক বিতর্ক, থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস, সব কিছু আলোচনা করা হয়। তাই জানার জন্য যারা সাহিত্যের স্টুডেন্ট, বাংলা স্টুডেন্ট, নাটক স্টুডেন্ট, ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট, দর্শনের স্টুডেন্ট, তাদের জন্য নোট করার জন্য অন্তত বলতে এই বইগুলো অনেক গুরুত্বপূর্ণ। দর্শক, আমরা নড়াইল এক্সপ্রেসের সাথে কথা বলছি, আপনারা আমি কথা বলছি, দ্বীপ জেলা ভোলার মানুষ আর তিনি হচ্ছেন নড়াইল এক্সপ্রেসের মানুষ, বুঝছেন তো। ট্রেন যাবে, চলবেই চলবে, কথা বলতে দিলে চলতেই থাকবে। তো আমরা এখানেই শেষ করছি, আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উপলক্ষে আপনার একটু কথা বলেন, যেহেতু নড়াইল এক্সপ্রেস আমরা নড়াইলবাসী বলেন। ওরা শতবার্ষিকী দেশের শতবার্ষিকী নয়, হ্যাঁ সেটা বলা যায়। আচ্ছা, বঙ্গবন্ধু হচ্ছে একটি প্রতিষ্ঠান, একটি দেশ, আমরা বলি বঙ্গবন্ধুর বাংলাদেশ। সেই হিসাবে তিনি বললেন যে বঙ্গবন্ধুর 100 বছর, তার মানে বাংলাদেশের 100 বছর আমরা পালন করবো, তাই না? তো আমরা বঙ্গবন্ধুর জন্মদিনে আমরা বঙ্গবন্ধুকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। হয়তো আর কিছুদিন পরেই, 18 দিন কিংবা 19 দিন রয়েছেন, আমরা সেই বঙ্গবন্ধুর জন্মদিন পালন করবো। এবং হচ্ছে সবাইকে বঙ্গবন্ধুর দিনের শুভেচ্ছা। এবং হচ্ছে আমরা যে বিরতিহীন রেকর্ড লাইভ করছি লিটল ম্যাক চত্বর থেকে সাম্প্রতিক এবং হচ্ছে শঙ্খচিলের সৌজন্যে, আপনারা দেখতে পাচ্ছেন আমি মুস্তাফিদ্দিন তরুণ, আমি এইভাবে এখানে এসে একটু একটু পাগলামি করি এবং পর্যটনের ফেরিওয়ালা হিসাবে আমরা পর্যটকদের জন্য বিশেষ আয়োজন করে থাকি। আমার সাথে রয়েছিলেন হচ্ছে ঐশ্বর্য, ঐশ্বর্য সাধুখা এবং হচ্ছে সাদিয়া আফরোজ। তো অনেক চমৎকার নাম। দর্শক, আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, আপনারা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে দেখবেন এবং অন্যকে উৎসাহিত করবেন, বইমেলায় আসবেন, বই কিনবেন এবং হচ্ছেন বিশ্বাসঘাতক হবেন না, বিশ্বপ্রেমিক হবেন এবং হচ্ছে বইকে ভালোবাসবেন, বই অন্যকে উপহার দিবেন এবং পড়বেন, জানবেন, বুঝবেন এবং দেশকে ভালোবাসবেন। মুস্তাফিদ্দিন তরুণ, বাংলা একাডেমি থেকে সবাইকে ধন্যবাদ, নমস্কার।